হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের যেটা করাবো ক্লাস টেনের কোষে দেখি চোদ্দো অংশীদারি কারবার বন্ধুরা একদম এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমি একদম ডিটেলসে যেভাবে করালে তোমরা দেখেছো যে মাধ্যমিকের গত বছরের যে কোশ্চেনগুলো এসছে বা এখনকার যে মাধ্যমিকের ধারার যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু সাধারণত বইয়ের ডাইরেক্টলি কোশ্চেন কিন্তু এখন তুলে ধরে না তাই আমরা বইয়ের অঙ্ক করব কিন্তু এমনভাবে করবো এমনভাবে তোমাদের শেখাবো যাতে ওই বইয়ের অঙ্কগুলো করেও তুমি যদি বইয়ের বাইরে থেকে কোনো অঙ্ক দেয় যাতে তুমি একবার ধরতে পারো এবং ঠিক ঠিকঠাক করে আসতে পারো সেই ব্যবস্থায় কিন্তু আমি করে দেবো আর তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের আমি প্রত্যেকটা ভিডিও পরপর করে দেবো কিন্তু মাঝখানে কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি একটু যা হোক একটু পারিবারিক সমস্যার কারণে এখন থেকে আমি আবার তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দেবো তাই তোমরা যারা আমার সাথে এখনও জুড়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ মোটামুটি এই ধরনের যে সমস্ত অঙ্কগুলো মাধ্যমিক লেভেলে আসে বা বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো কিনা তোমাদের মাধ্যমিকের আসার মতো অঙ্ক আমরা অঙ্ক করার সাথে সাথে সেগুলো ইম্পর্টেন্ট বলে দেবো এবং সেই অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে হলে তোমাকে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে চলে আসো আজকের ফার্স্ট অঙ্ক কথা না বাড়িয়ে একদম ফ্রেশ মনে তুমি একটা খাতা একটা পেন নিয়ে বসে বড় আজকের অঙ্কটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবে কমেন্টস করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমার ভিডিওটা বন্ধুরা চলো আজকের ফার্স্ট অঙ্ক পড়ে দেখি আর পড়ার সাথে সাথে ডিটেলস মানে কত রকমভাবে অঙ্কটা আসতে পারে পরীক্ষাতে বা কিভাবে করলে তুমি পরীক্ষাতে এই সমস্ত অঙ্কগুলো অ্যাটেন্ড করতে পারবে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো চলো দেখো ফার্স্ট যে অঙ্কটা বলে দিয়েছে বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলাম বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব বন্ধুরা ক্লাস টেনের মোট তিনটে চ্যাপ্টার আছে তোমাদের পাঠিগণিতের চ্যাপ্টার একটা হচ্ছে দু নম্বর চ্যাপ্টার সরল সুদের অঙ্ক একটা ছ নম্বর চ্যাপ্টার আছে তোমাদের সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু ওখানে চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধির যে সমস্ত অঙ্কগুলো রয়েছে আর চোদ্দ নম্বর চ্যাপ্টার কিন্তু অংশীদারী কারবার এই অংশীদারী কারবার সম্পর্কে তোমাকে আগে একটু জেনে নিতে হবে সেটা হচ্ছে অংশীদারী কারবার মিনিমাম দুজন লোক দরকার হয় বা দুজন ব্যক্তির প্রয়োজন হয় অংশীদারী কারবার করার জন্য কারণ যেহেতু একটা কাজের অংশ তুমি নিচ্ছ সম্পূর্ণ অংশ তুমি একা করছো না তাই দুইজন বা তিনজন বা তার বেশি বন্ধু মিলে যে ব্যবসাটা করা হয় এবং সেই ব্যবসার টাকাটা কিভাবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে যাবে কারণ কি তুমি দেখো আজকে তুমি একটা ব্যবসা শুরু করছো বা তুমি তোমার বন্ধুকে সঙ্গে নিয়ে একটা ব্যবসা শুরু করছো তুমি বেশি টাকা দিয়েছো তোমার বন্ধু কম টাকা দিয়েছে নিশ্চয়ই তাহলে এই ব্যবসায় যা লাভ হবে দুজনে কিন্তু সমান সমানভাবে ভাগ করে নিতে তোমরা পারবে না কারণ কি তুমি তো বেশি টাকা দিয়েছো তাই যে যত টাকা দেবে সেই হিসাবে সে তত বেশি লভ্যাংশ পাবে বা ওই ব্যবসাতে ধরো তোমরা এমন কিছু করছো যে ব্যবসাতে কি না তুমি একটা ব্যবসার মধ্যে একটা কাজে নিযুক্ত আছে তোমার বন্ধু একটা নিচু পোস্টের কোনো একটা কাজে নিযুক্ত আছে তাদের পোস্ট হিসাবে তোমরা কে কত টাকা লভ্যাংশ পাবে এই সমস্ত নিয়ে কিন্তু অনেক কিছু রয়েছে তাই চলে আসো অঙ্কে এই অঙ্ক থাকলে কি করতে হবে যে বন্ধুদের মধ্যে টাকা ভাগ ভাগ করে নেওয়ার মতো যে সমস্ত অঙ্কগুলো রয়েছে বলছে তাহলে আমি আমার বন্ধু মালা দুজনে মিলে একটা মূলধন দিয়েছি কে আমি দিয়েছি পনেরো হাজার টাকা মালা দিয়েছে পঁচিশ হাজার টাকা এই অঙ্কের মানেটা বোঝার চেষ্টা করো যে ফার্স্টে আছে আমি আর যথাক্রমে কথা দেওয়া আছে মধ্যে পরপর হিসাব হচ্ছে যে আমিও আমার বন্ধু মালা দুজনে মিলে যথাক্রমে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলাম তার অবশ্যই আমি দিয়েছি কত পনেরো হাজার টাকা বন্ধু দিয়েছে কত পঁচিশ হাজার টাকা বলছে ব্যবসা শুরু করলাম এবছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হয়েছে টোটাল লাভ হয়েছে এক বছরে টোটাল লাভ হয়েছে কত ষোলো হাজার আটশো টাকা বলছি হিসাব করে দেখি তাহলে কে কত টাকা লভ্যাংশ সম্ভাব একদম সহজ অঙ্ক একদম সহজ অঙ্ক পড়াবো দেখো এই ধরনের অঙ্ক তুমি দুই চারটে করলে পরের অঙ্কগুলো তুমি নিজে চেষ্টা করতে পারবে শুধু চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমাদের উপকারে আমি আসবোই বন্ধু চলো তাহলে ফার্স্ট অঙ্ক যখন এরকম থাকবে মূলধন দেওয়া থাকবে আর এই যে লভ্যাংশ হয়েছে এই যে ষোলো হাজার আটশো টাকা এটা কিন্তু তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তারা মূলধন যেমন দিয়েছে সেই অনুপাতে ভাগ করে নেবে কাজের অনুপাতে কিন্তু নয় সমানভাবে কিন্তু নয় এটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাই আমার ফার্স্ট কাজ কী আমার এই অঙ্ক পড়ে যখন বুঝতে পারবো এটা অংশীদারী কারবারের অঙ্ক তখনই দেখো এই দুজনে যথাক্রমে যে টাকাটা দেবে এই টাকার ফার্স্ট অনুপাত বার করতে হবে হ্যাঁ একদম ফার্স্ট সবার ফার্স্ট তোমাকে যে মূলধনগুলো দেওয়া থাকবে সেই মূলধনের অনুপাত তোমাকে বার করে নিতে হবে তাহলে কি করে বার করবো চলো দেখো বলছে আমার আমার ও মালার সরি আমার ও মালার আমার ও মালার মূলধনের অনুপাত মূলধনের অনুপাত যেহেতু আমারটা ফার্স্ট লিখেছি তাই আমার মূলধন কত পনেরো হাজার টাকা লিখে নাও তাহলে আমার মূলধন কত পনেরো হাজার টাকা ইস্টু দিয়ে অনুপাত করছি তাই ইস্টু হবে অনুপাতের চিহ্ন মালার মূলধন কত পঁচিশ হাজার টাকা তাই পঁচিশ হাজার দিয়ে লিখে দাও ইস্টু দিয়ে পঁচিশ হাজার লেখো এইবার দুটোকে কাটাকাটি করে ছোটো করে দাও দেখো তো তিনটে করে শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে কত আসছে পনেরো ইস্টু পঁচিশ এইবার দুটোকে যদি পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে অবশ্যই এটা তিন আসবে এটা পাঁচ আসবে এই অবধি তোমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা এই অঙ্ক যখনই দেখবো সবার ফার্স্ট কাজ হবে আমার এবং মালার বা এখানে অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের মূলধনের অনুপাত বার করে নেওয়া একদম ফার্স্ট কাজ সেকেন্ড কাজ কি এদের মূলধনের অনুপাত বার করার পরে এদের প্রত্যেকের মূলধনের আনুপাতিক ভাগ আর বার করতে হবে কীভাবে বার করতে হবে চলে আসো লিখব যে আমার টাকার আনুপাতিক ভাগ হার তুমি টাকা না লিখে এখানে মূলধন কথাটা লিখতে পারো যে আমার মূলধনের আনুপাতিক ভাগ হার সেটাও তুমি লিখতে পারো বা আমার টাকার আনুপাতিক ভাগ হার সেটা লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই ভাগ হার আচ্ছা এই ভাগ হার বলতে কি বোঝায় বলছে ভাগ হার বলতে টোটাল যে অনুপাতটা আমরা পেয়েছি থ্রি ইস টু ফাইভ আমরা ধরে নিই যে যদি আমি তিন টাকা দিই আর মালা দিয়েছি ক টাকা পাঁচ টাকা তাহলে টোটাল টাকার মধ্যে আমি কত টাকা দিয়েছি এটাই হচ্ছে আনুপাতিক ভাগার তাই যেহেতু আমার আনুপাতিক ভাগার বার করছি তাই আমার অনুপাত কোনটা এখানে অনুপাতের মধ্যে কোন সংখ্যাটা আমার প্রথম সংখ্যাটা আমার তাই আমারটা লিখবো ওপরে আর নিচে কী করবো দুটোকে যোগ করে লিখবো তিন প্লাস পাঁচ অর্থাৎ আসবে কত তিন বাই আট এটা হচ্ছে আমার মূলধনের আনুপাতিক ভাগ হার এক একটা করে অঙ্ক শেখো ঠিকঠাক করে অঙ্ক শেখো একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু অঙ্কের মানে তাহলে আমার টাকার আনুপাতিক ভাগার কত তিন বাই আট একই রকম তাহলে আমি কী করতে হবে যে মালার টাকার মালার টাকার আনুপাতিক আর তাহলে কত লিখবো বা তোমরা বলো বলার চেষ্টা করো মালার টাকার আনুপাতিক ভাগ যখন বার করবো মালার টাকাটাকে ওপরে লিখবো তাহলে মালার মালার টাকা কত আছে পাঁচ ওপরে লিখবো পাঁচ আর নিচে কি করব ওই দুটো যোগ ফল আমি এখানে একবারে করে দিতে পারি যেহেতু আমি এখানে একবার দেখিয়ে দিয়েছি তুমি এখানে না দেখলেও চলবে তুমি একবারে তিন আট লিখে দিতে পারো দেখো এই অবধির যদি অঙ্ক হয়ে যায় তার মানে অঙ্ক প্রায় শেষ একদম একটা অঙ্কে পাঁচ লামা থাকবে একটা অঙ্কে পাঁচ নাম্বার থাকবে কিন্তু দেখো খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে অল্প কয়েকটা কথার মাধ্যমে এবং প্রত্যেকটা অঙ্কের নিয়ম কিন্তু প্রায় একই রকমের তাহলে ফার্স্ট কাজ কি আমার এবং মালার মূলধনের অনুপাত বার করবো তাহলে আমার টাকার আনুপাতি ভাগার বার করলাম মালার টাকার আনুপাতি ভাগার করলাম এইবার কি হবে বলছে এবছরে মোট লাভ হচ্ছে কত ষোলো হাজার আটশো টাকা তাহলে আমরা লিখব যে মোট লাভ হয় মোট লাভ হয় কত টাকা বলছে ষোলো হাজার আটশো টাকা এটা মোট লাভ হয়েছে বলছে এইবার এই যে মোট যা লাভ হয়েছে এই টাকাটাই তো আমি আর মালা ভাগ করে নেবো এই টাকাটাই তো ভাগ করব বলছে তাহলে এই ষোলো হাজার আটশো টাকা থেকে আমি কত টাকা পাবো এটা আমাকে বার করতে হবে কি করে বার করব বলছে ষোলো হাজার আটশো লিখলাম ষোলো হাজার আটশো টাকা থেকে আমার ষোলো হাজার আটশো টাকা থেকে আমার লভ্যাংশ মানে টাকা থেকে আমি কত টাকা পাবো বলছো তখন কি করবে এই ষোলো হাজার আটশোর সাথে তুমি গুণ করে দেবে কাকে বলছে আমার যে আনুপাতিক ভাগার বার করেছি আমরা সেই আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে কি বেরিয়ে যাবে বলছে তাহলে আমি কত টাকা পাবো ওই ষোলো হাজার আটশো টাকা থেকে সেটা আমার বেরিয়ে যাবে তাই ষোলো হাজার আটশো টাকা থেকে আমার লভ্যাংশ কত কাটাকাটি করে দাও কী দিয়ে তিন বাই আট দিয়ে গুণ করছি তাহলে আট দিয়ে কাটলে আট দুগুণি ষোলো আট আট দুটো শূন্য আমি পাশে লিখে দিচ্ছি আসবে কত তিন এক তিন তিন দুগুণি ছয় ছ হাজার তিনশো টাকা এটা হচ্ছে আমার লভ্যাংশ বন্ধু তাকে বুঝতে পারছো কি না যখন আমার লভ্যাংশ বার করতে হবে তখন আমার আনুপতি ভগত দিয়ে গুণ করে দেবো একদম সিম্পল এইবার বার করবো কি এই ষোলো টাকা থেকেই আটশো টাকা থেকে মালার লভ্যাংশ মালার লভ্যাংশ ইকুয়াল টু একই রকম এই ষোলো হাজার আটশোকে আমি গুণ করবো কি মালার আনুপাতিক ভাগার দিয়ে আর মালার আনুপাতিক ভাগার কত এসছে পাঁচ বাই আট তুমি কাটাকাটি করে দাও কাটাকাটি একই রকম আসবে যেহেতু নিচে দুটো যোগ ফলটা দুটোটি সেম তাই আসবে কত পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণি দশ দুটো শূন্য দেখো বন্ধু বুঝতে পারছো কি না একদম সহজ কিন্তু এই অঙ্কের প্রসেস দশ হাজার পাঁচশো টাকা যেহেতু মালা বেশি টাকা দিয়েছে লভ্য মূলধন তাই মালার তো লভ্যাংশের পরিমাণ বেশি হবে আর আমি কম টাকা দিয়েছি তাই আমার লভ্যাংশের পরিমাণ কম হয়েছে দেখো একদম পরিষ্কারভাবে করে দিয়েছি ভালোভাবে এই ডিটেলসে কিন্তু তোমাকে এই অঙ্কগুলো করতে হবে ঠিক আছে যদি কোনো রকম বুঝতে তোমাদের সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলে আসো এবার নেক্সট অঙ্ক বন্ধুরা এবার দুই দাগের অঙ্কে খুব সহজ একটা অঙ্ক একই ধরনের অঙ্ক আগেরবার যেমন আমরা দুজন ছিলাম এবার ব্যবসায় আমরা তিনজন আগেরবার লাভ হয়েছিল এবার লোকসান হয়েছে দেখো আমার যদি ব্যবসাতে লাভ হয় তাহলে অবশ্যই সেই লাভের টাকাটা আমরা দুজনে ভাগ করে নেবো সেটা সমানভাবে নয় কীভাবে ভাগ করতে হবে সেটা আমরা তোমাকে দেখিয়ে দিয়েছি মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হয় আর যদি কখনো ব্যবসাতে লোকসান হয় তাহলে কী হবে বলছে তাহলে ব্যবসায় আমাদেরকে আবার টাকা দিতে হবে উল্টে তাই না এবং কে কী হিসাবে টাকা দেবে ঠিক যে হিসাবে তারা লভ্যাংশ পেত সেই হিসাবেই তারা কিন্তু টাকা দেবে চলে আসো এই অঙ্কে বুঝতে পারবো এই অঙ্কের মানেটা কী বলছে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ছোটো মুদির দোকান খুলল কিন্তু বৎসর আনতে মানে বছরের শেষে বৎসর আনতে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি বলছে আমরা যারা যেমন টাকা দিয়েছিলাম আগে যারা বেশি টাকা দিয়েছি তাদের লোকসানের পরিমাণও বেশি দিতে হবে যারা কম টাকা দিয়েছি তাদেরও কিন্তু লোকসানের পরিমাণ কম দিতে হবে চলে আসো এই অঙ্কের ক্ষেত্রে দেখো ফার্স্ট কাজ তোমাদের বলে দিয়েছি একদম ফার্স্ট কাজ ফার্স্ট কাজই হচ্ছে প্রিয়ম সুপ্রিয়া এবং বুলুর তিনটে মূলধন দেওয়া আছে এদের অনুপাত বার করতে হবে তা লিখব প্রিয়ম কমা সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত বলছে ফার্স্ট যার নাম লিখেছি তার মূলধন পনেরো হাজার টাকা সেকেন্ড সুপ্রিয়া তার মূলধন দশ হাজার টাকা আর তিন নম্বর কত বুলু তার মূলধন হচ্ছে পঁচিশ হাজার টাকা দেখো বন্ধু তিনটে টাকার অনুপাত বার করছে এবার তিনটে করে শূন্য তুমি বাদ দিয়ে দাও বলছি কত করে থাকবে পনেরো ইস্টু দশ ইস্টু পঁচিশ দুটো দুটোকেই তুমি পাঁচ মানে তিনটে তুমি পাঁচ দিয়ে ভাগ করে দাও ভাগ করলে কত আসবে এটা তিন এটা পাঁচ দিয়ে ভাগ করলে দুই এটা পাঁচ দিয়ে ভাগ করলে তুমি পাঁচ দেখো এই অবধি কারোর কোথাও রকম যদি সমস্যা থাকে তাকে অবশ্যই কিন্তু জানাবে এবার চলে আসো তিন অনুপাত যখন বার করেছি তার আনুপাতিক ভাগ বার করতে হবে করতেই হবে এই অঙ্কের রুলসই তাই আনুপাতিক ভাগার চলে আসো বার করবো কী করে যে প্রিয়মের প্রিয়মের মূলধনের বা টাকার কোনো সমস্যা নেই মূলধনের আনুপাতিক ভাগার প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগার তোমরা বলো কত আসবে প্রিয়মেরটা বার করছি তাই প্রিয়মের সংখ্যাটা ওপরে লিখব তিন বাই যেহেতু আনুপাতিক ভাগার তাই এই তিনটে যোগ ফলকে নিচে লিখতে হবে তিন আর দুই যোগ করলে কত পাঁচ 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 যোগ করলে আসবে কত দশ প্রিয়া ভয় সুপ্রিয়া তাহলে সুপ্রিয়ার মূলধনের আনুপাতিক ভাগ আর কত বলো দুই বাই দশ আসবে না আর কে বুলুর তাহলে বুলুর মূলধনের আনুপাতিক ভাগার কত আসবে পাঁচ বাই দশ দেখো বন্ধু এই অবধি কোথাও কোনো কারোর সমস্যা আছে কি না একদম প্রথমে অনুপাত বার করবো তারপরে আনুপাতিক ভাগার বার করবো এইবার মোট লোকসান হয়েছে কত টাকা তিরি তিন হাজার টাকা তাহলে লিখবো মোট লোকসান হয় মোট লোকসান হয় তিন হাজার টাকা মোট লোকসান হচ্ছে ক টাকা তিন হাজার টাকা এইবার কাকে কত টাকা দিতে হবে তা লিখব যে সুতরাং প্রিয়মের দিতে হবে প্রিয়মের দিতে হবে প্রিয়মের কত টাকা দিতে হবে বলছে এই তিন হাজার টাকার মধ্যে থেকে সে লোকসানের টাকাটা দেবে তাই তিন হাজার টাকাকে তার লোকসানের যে আনুপতি ভোগার বা তার মূলধনের যে আনুপতি ভগার সেটা দিয়ে গুণ করে দেবো তাহলে তিন হাজার টাকার মধ্যে প্রিয়ম কত টাকা দেবে তাহলে তিন বাই দশ দিয়ে গুণ করবো এই শূন্য সাথে শূন্য কাটব আমি পাশে লিখছি তোমরা নিচে লিখবে তাহলে আসবে কত তিন কে নয় নশো টাকা তাহলে এস প্রিয়মের দিতে হবে কত নশো টাকা এইবার কে আছে বলছে সুপ্রিয়া সুতরাং চিহ্ন দিয়ে সুপ্রিয়ার আর দিতে হবে কত বলছে ওই তিন হাজার টাকাকেই গুণ করব কত দিয়ে সুপ্রিয়ার যে আনুপাতিক ভাগার অর্থাৎ দুই বাই দশ দিয়ে দুই বাই দশ দিয়ে শূন্য শূন্য কাটলে তিন দুগুণি ছয় অর্থাৎ ছশো টাকা এটা দিতে হবে কাকে বলছে এটা দিতে হবে সুপ্রিয়াকে আর বাকি আছে কে বুলু বুলুর দিতে হবে কত তিন হাজার ইন্টু পাঁচ বাই দশ বুলুর যে আনুপ্যাথি ভাগার শূন্য শূন্য কাটব তিন পাঁচে পনেরো পরে দুশো শূন্য অর্থাৎ দেড় হাজার টাকা দেখো একদম পুরো আগের অঙ্কের মতোই শুধুমাত্র এখানে আগে ছিল লাভ এখন হচ্ছে লোকসান আগে দুটো সংখ্যার অনুপাত এখন তিনটে সংখ্যার অনুপাত এইবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দিক না অসুবিধা কী যদি এই ধাঁচের অঙ্ক তোমাকে দেয় নাম চেঞ্জ করে দিক মূলধন চেঞ্জ করে দিক কোনো সমস্যা নেই একদম আমার লোকসান লোকসান হিসাবে করবো দিতে হবে লিখবো আর লভ্যাংশ হলে সে লভ্যাংশ পাবে বা শুধু পাবে বলেও আমি লিখতে পারি কোনো সমস্যা নেই দেখো কোনো সমস্যা থাকলে অবশ্যই তিন দাগের অঙ্কটা স্টার দিয়ে রাখো একদম তিন দাগের অঙ্কটা স্টার দিয়ে রাখো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক অঙ্কটা দেখো পড়লে তুমি বুঝতে পারবে যে আগের অঙ্কের থেকে এটা একটু ডিফারেন্স কিন্তু এবং খুব ভালো একটা অঙ্ক বলছো শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটা গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন বলছে গাড়ি কিনেছে কত টাকায় বলছে গাড়ি কিনেছে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি অঙ্কটাতে কে কত টাকা দিয়েছে বলে দেয়নি শুধু বলেছে শোভা দিয়েছে মাসুদের দেড়গুণ টাকা আর কত টাকা লাভ হয়েছে তা কিন্তু বলে দেয়নি কিন্তু বলেছে গাড়ি কিনেছে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় অবশ্যই লাভ হয়েছে আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে লাভের পরিমাণ কত ঠিক কি না তার মানে তুমি অঙ্ক আস্তে আস্তে বুঝতে পারছো চলে আসো মজাটা এখানে অঙ্ক বুঝে বুঝে করব পরীক্ষার হলে যেমন ইচ্ছা অঙ্ক দিক আমি তো এই চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি অতএব অঙ্ক কিন্তু আমাকে পারবই এমনভাবে কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের সেইভাবেই বুঝিয়ে দেব। যাতে তুমি সবার আগে যদি কোনো অঙ্ক বইয়ের থেকে ছাড়া অন্য কোনো জায়গার থেকে দেয় যদি আমার ভিডিও ঠিকঠাক করে দেখো আর যদি আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সবার আগে তুমি অঙ্ক পারবে চলো প্রথমে আমার কাজ হবে গাড়িটা বিক্রি করে যেহেতু সে কম টাকায় কিনেছে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় কিনেছে বিক্রি করেছে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় তাহলে সে কত টাকা লাভ করেছে আমি আগে লাভের পরিমাণটা বার করে ফেলি চলো আসো তাহলে গাড়িটিতে গাড়িটি বিক্রি করে গাড়িটি বিক্রি করে লাভ হয় গাড়িটি বিক্রি করে লাভ হবে কত বন্ধু তুমি বলো দু লাখ বাষট্টি হাজার পাঁচশো থেকে বিয়োগ করবো কত দু লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক কি না বলো দু লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে বিয়োগ করে কত পাচ্ছি বলছি তুমি বিয়োগ করে পাবে হচ্ছে বারো হাজার টাকা এই বারো টাকা কিন্তু তোমার লাভ বারো হাজার পাঁচশো টাকা দাড়িটা তুমি বিক্রি করে লাভ করেছো তাই তো তাহলে লোকসভা এবং মাসুদ কত টাকা লাভ করেছে বারো হাজার পাঁচশো টাকা এইবার আমার তো কে কত টাকা লভ্যাংশভাবে জানতে গেলে তাদের মূলধন জানতে হয় তারপরে তাদের মূলধনের অনুপাত বার করতে হয় তারপরে আরো প্রতিভাগের বা বাকি গাছ তারপরে কিন্তু আগে তো আমার মূলধনের অনুপাতটা দরকার হয় কিন্তু এখানে তো দুজনের মূলধন বলে যায়নি তাতে কি আছে দুজনের মূলধনের অনুপাত দেয়নি যাতে কি আছে অনুপাত বলে দাঁড়িয়ে তাতে অনুপাত বলে দেয় মানে মূলধন বলে দাঁড়িয়ে যাতে কোনো সমস্যা নেই শুধু সম মানে সুবিধাটা কোথায় বলছে বলে দিয়েছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের দেড়গুণ টাকা দিয়ে থাকলে এখানেই সব কিছু আছে যে গাড়ি কেনার সময় শোভা দিয়েছে মাসুদের দেড়গুণ তাহলে মাসুদ কত টাকা দিয়েছে আমরা জানি জানি না চলে আসো লিখবো ধরি মাসুদের মূলধন ধরি মাসুদের মূলধন কত টাকা বলছে মাসুদের মূলধন ধরি টাকা বা ধরি মাসুদ দিয়েছে এক্সট্রাকা তুমি এটাও লিখতে পারো যে ধরি মাসুদ দিয়েছে এক্সট্রাকা কারণ আমরা কি মাসুদের পরিমাণটা যদি জানতে পারি মাসুদের মূলধনের পরিমাণ যদি জানতে পারি তাহলে শোভার কিন্তু মূলধনের পরিমাণ জানতে পারবো কারণ শোভা দিয়েছে মাসুদের দের গুন সুতরাং সুতরাং শোভার মূলধনের পরিমাণ বা শোভা দিয়েছে এটা লিখলেও তুমি হবে কোনো সমস্যা নেই মূলধনের পরিমাণ বলছে মাসুদের দেড়গুণ মাসুদ দিয়েছে কত টাকা এক্স টাকা তার দেড় মানে এক পূর্ণ এক বাই দুই এত টাকা বলো বুঝতে পারছো কি না চলে আসো তাহলে এখানে এক্স ইন টু এটাকে গুণ করলে কত আসে দুই একটা দুই এটাকে তিন বাই দুই তাহলে তিন বাই দুই টাকা আর এক্সটা যদি গুণ হয় তো লবের সাথে গুণ হয় তো একদম কত থ্রি এক্স বাই টু টাকা তার মানে যদি মাসুদ এক্স টাকা দিয়ে থাকে তাহলে শোভা দেবে কত থ্রি এক্স বাই টু টাকা দুজনের মূলধন কিন্তু পেয়ে গেছে কিন্তু এক্স দিয়ে পেয়েছি কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কিচ্ছু নাই অঙ্কে যখন অনুপাত করবো তখন আমার ঠিক আগে যেমন অনুপাত অনুপাতের ওই রকম সরলাকারে চলে আসবে কী করে করবো চলে আসো দেখো এবারে সুতরাং মাসুদ ফার্স্টে কি আছে শোভা তাহলে শোভাতে ফার্স্টে কি শোভা দিয়ে তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত শোভা ও মাসুদের মূলধন অনুপাত দেখো তো শোভার মূলধন কত বলছে থ্রি এক্স বাই টু টাকা বুঝতে পারছো মাসুদের মূলধন কত বলছে মাসুদের মূলধন তো এক্স টাকা দেখো তো সমস্যা আছে কি না আমি তো দুটো অনুপাত আমার দরকার তাই না তো দুটো মূলধনের অনুপাত আমি করে দিয়েছি শোভার মূলধন কত থ্রি এক্স বাই টু টাকা মাসুদের মূলধন কত এক্স টাকা এই দুটোর অনুপাত করলাম এইবার অনুপাতের থেকে আমার কাজ দুই দিক থেকে এক্স এক্স বাদ দিয়ে দেবো অনুপাতের ঠিক না তাহলে বাদ দিলে কত পরে থাকবে বলছে তিন বাই দুই ইস্টু কত এখানে বাদ দিলে এক পরে থাকবে ঠিক এইবার আমার কথা হচ্ছে এইটাকে কী করব এটা তো ভবনাংশকার রয়েছে এটা তোমার আকারে নিতে হবে বলছে এই সমস্ত সংখ্যাগুলো তো আকারে নিতে গেলে কী করতে হবে বলছে এই দুই দিয়ে দুটোকেই তুমি গুণ করে দাও নিচেদের যেহেতু দুই আছে এই দুই দিয়ে তুমি দুটোকেই গুণ করে দাও বলছে তাহলে এই তিন বাই দুইকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুই দুই কেটে যাবে না এই তিন বাই দুইকে আমি তিন বাই দুইকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে লব আর হর কেটে যায় তাহলে পড়তে কত তিন আর গুণ করলে এটাকেও গুণ করতে হবে তখন এককে যদি দুই দিয়ে গুণ করি দুই এককে দুই দেখো তো বুঝতে পারছো কিনা যদি এই সংখ্যার নিচেও কোনো সংখ্যা থাকে দেখো একটু বলে দিচ্ছি নাও কারণ তোমাদের টোটাল অঙ্ক বোঝানোর দায়িত্ব আমার চলে আসো যদি এই সংখ্যাটা এরকম থাকে তিন বাই দুই ইস্টু দিয়ে যদি থাকতো পাঁচ বাই ধরো তোমাকে দেওয়া আছে সাত বলছি তাহলে কী করবো বলছি তাহলে এরপর করব। কী করবো দুরকমভাবে করা যায় বন্ধু চলে আসো এক তুমি কোনাকুনি গুণ করে দিতে পারো এই তিন আর সাত গুণ করো তিন সাথে কত একুশ ইস্টু পাঁচ দুগুণি কত দশ বলছে এটাও হবে আবার তুমি যদি চাও এই দুই আর সাতের লসম করলে কত হয় চোদ্দো এই দুটো পথকেই তুমি চোদ্দ দিয়ে গুণ করো তিন বাই দুই গুণ কত চোদ্দ আবার এই অনুপাতের এই পাঁচ বাই সাত এটাকেও তুমি চোদ্দো দিয়ে গুণ করো পাঁচ বাই সাত এটাকেও তুমি চোদ্দো দিয়ে গুন করো দেখো একই রকম আনসার দেবে তিন দুগুনি সরি দুই করলে হচ্ছে সাত আসছে তোমার সরি এখানে সাত আসবে এটা দুই আসবে তাহলে তিন সাথে একুশ একটু পাঁচ দুগুনি দশ অর্থাৎ তুমি যদি চাও এই রুলসটাও এখানে অ্যাপ্লাই করবে তাতেও হবে এর নিচে কিছু না থাকে মানে এক গুণ গুনগুলো দেখো তিন হাতের তিন দুই তোমার যেটা ইচ্ছা ডিটেলসে অঙ্ক করাবো আমরা একদম সূক্ষা সূক্ষ্ম যে সমস্ত জিনিসগুলো স্টুডেন্টদের ভুল হয় সেই সমস্ত জিনিসগুলো তোমাদের ধরিয়ে দেবো তাই তোমরা ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো বন্ধু চলে আসো তাহলে আমরা কি করলাম শোভা এবং মূলধনের মূলধনের অনুপাত আমরা এই অবধি বার করলাম এইবার তোমরা এইটুকু টুকে নাও পরের পাটটা আমি আবার ওপরে করে দিচ্ছি এইবার চলে আসো শোভার মূলধনের আনুপাতিক ভাগার বার করবো তা লিখবো সুতরাং শোভার মূলধনের আনুপাতিক ভাঘার শোভার মূলধনের আনুপাতিক ভাগার কত বলছে শোভার আর ওই মাসুদের মূলধন অনুপাত কত এসেছিলো তোমরা দেখে বলো থ্রি টু টু এসেছিল না তাহলে শোভার যখন মূলধনের অনুপাত আনুপাতি ভাগার বার করবো তখন তিন লিখবো ওপরে আর নিচে দুটো যোগফল তিন যোগ দুই মানে পাঁচ তাহলে হয়ে গেল শোভার মূলধনের আনুপাতিক ভাগার এবার কে মাসুদ বলছে মাসুদের মূলধনের আনুপাতিক ভাগার কত আসবে নিশ্চয়ই এতক্ষণে শিখে গেছে দুই বাই পাঁচ এইবার আমার বার করার উদ্দেশ্য কী বলছে তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা হিসাব করে লিখতে বলেছে তাহলে আমাদের টোটাল লাভ কত টাকা হয়েছিল বারো হাজার পাঁচশো টাকা ওই বারো হাজার পাঁচশো টাকা থেকে শোভা কত টাকা পাবে আর মূলধন হিসেবে মাসুদ কত টাকা পাবে এটাই আমার বার করার উদ্দেশ্য সুতরাং শোভার লভ্যাংশ আমি লিখতে পারি এরকমভাবে যে বারো হাজার পাঁচশো টাকা থেকে শোভা পাবে বা বারো হাজার পাঁচশো টাকা থেকে শোভার লভ্যাংশ বা আমি ডাইরেক্টলি লিখতে পারি শোভার লভ্যাংশ কত বলছে ওই বারো হাজার পাঁচশো টাকায় তো তারা ভাগ করে নেবে কীভাবে ভাগ করবে বলছে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে মূলধনের ধরনের অনুপাত কত তিন বাই পাঁচ শোভার আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেবো তাহলে শোভার লভ্যাংশ পেয়ে যাব তাহলে আসো কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটলে ওপরেরটাকে নিচে আসছে এক আর ওপরে আসবে কত পাঁচ দুগুণি দশ পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য পরে আছে তাহলে আসবে কত তিন পঁচিশ পঁচাত্তর সেভেন ফাইভ ডবল জিরো এত টাকা এটা কার পাবো বলছে শোভার শোভার কী পাবো বলছে শোভার লভ্যাংশের পরিমাণ পেয়ে যাবো এবার আসবে কি মাসুদ তাহলে সুতরাং মাসুদের সুতরাং মাসুদের লভ্যাংশ কত টাকা বলছে বারো হাজার পাঁচশো গুণ মাসুদের যে আনুপাতিক ভাগার অর্থাৎ দুই বাই পাঁচ এই দুই বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো চলে আসবে মাসুদের আনুপাতিক ভাগার কাটাকাটি করলে সে একই রকমভাবে দুই পাঁচ দুটো শূন্য অর্থাৎ পঁচিশশো টাকা আসবে তাকে যদি আমি দুই দিয়ে গুণ করি আসবে কত পাঁচ হাজার টাকা দেখো বন্ধু বুঝতে পারছো কিনা প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো মেন ব্যাপার হচ্ছে অনেক বড় বড়ো হয়তো হবে। কিন্তু একদম সহজ প্রসেস একদম সহজ প্রসেস খুব ভালোভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যদি ঠিকঠাক মনোযোগ আগে ষোলো চলে আসো বন্ধুরা চলে আসো এইবার চার দাগের অঙ্কে একই এই পোস্তমালার চার দাগের অঙ্ক অনেকটা দুই দাগের অঙ্কের মতোই লোকসান হয়েছে অঙ্কে এই ব্যবসাতে কি বলছে বলছে তিন বন্ধু যথাক্রমে পাঁচ টাকা ছ হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন আঠেরোশো টাকা লোকসান হয়েছে বলছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি ক কজন বন্ধু আছে তিনজন বন্ধু একই রকম অঙ্ক তিনজন বন্ধু এখানেও তিনজন বন্ধু কিন্তু এই তিনজন বন্ধুর কোনো নাম দেওয়া নেই তাই না তাহলে আমি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু হিসাবে অঙ্কটা করতে পারি তাহলে তিন বন্ধুর মূলধনের পরিমাণ দেওয়া আছে আমার যেটা ফার্স্ট কাজ যেটা আমি বলে দিয়েছি সেটাই করব। আলাদা কিচ্ছু নেই তাহলে চলে আসো কি লিখবো লিখবো তিন বন্ধুর তিন বন্ধুর মূলধনের তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত তাহলে ফার্স্ট কাজ কিন্তু আমি অনুপাত বার করবো মূলধনের অনুপাত এটা আগেও বলেছি তাহলে অনুপাত কত আসবে বলছে ছ হাজার ইস্টু সাত হাজার সরি ভুল করলাম ফার্স্টে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার হবে তাই ফার্স্টে লিখবো কত পাঁচ হাজার ইস্টু ছ হাজার ইস টু সাত হাজার দেখো তিনটে করে শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত পাঁচ ইষ্টু ছয় ইটু সাত আমি জানি আমি জানি তোমরা এই অঙ্ক পারবে একবার পজ করে নিজে করে দেখতে পারো যে ঠিকঠাক তুমি পারছো কি না তারপরে আবার তুমি চালু করে দিয়ে দেখিয়ে দাও এবং তোমার অঙ্কের সাথে মিলিয়ে নাও যে হ্যাঁ ঠিক আছে কি না চলে আসে আবার প্রথম বন্ধুর মূলধনের আনুপাত বার করবো তাহলে লিখতে হবে প্রথম বন্ধুর প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ কত লিখবো বলছে প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার তাই প্রথম বন্ধুর মূলধন কত পাঁচ বাই নিচে তিনটেরই যোগফল তাই তুমি লিখতে পারি পাঁচ যোগ ছয় যোগ সাত আর যদি যোগ আকারে না লিখে একবারে যোগ করে দাও তাতে হবে পাঁচ বাই কত আসবে যোগ করলে বলতে যোগ করলে আসবে কত বলছে পাঁচ আট ছয় এগারো আর সাত আঠেরো অর্থাৎ পাঁচ বাই আঠেরো একই রকমভাবে তুমি লিখতে পারো দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার ছয় বাই আঠেরো তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার কত আসবে বলছে সাত বাই আঠেরো এই হচ্ছে তিন বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার বেরিয়ে গেল এইবার মোট লোকসান হয়েছে কত টাকা বলছে এক বছরে মোট দেখলেন আঠেরোশো টাকা লোকসান হয়েছে তা নিই যে মোট লোকসানের পরিমাণ মোট লোকসানের পরিমাণ বলছে কত টাকা বলছে মোট লোকসানের পরিমাণ হচ্ছে আঠেরোশো টাকা এই লোকসানের টাকাটাই তো তারা প্রত্যেকে যার যেমন লভ্যাক সঙ্গে দিয়েছিলো সেই অনুপাতে তারা এই 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 লোকসানের টাকাটা তারা আবার ব্যবসায় নিয়োজিত করবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে তাহলে প্রথম বন্ধুর দিতে হবে না আমাকে বলেছে কি তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি তাহলে সুতরাং প্রথম বন্ধুর দিতে হবে কত টাকা দিতে হবে বলছে এই আঠেরোশো টাকাকে গুণ করব প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাত দিয়ে পাঁচ বাই আঠেরো এত কি টাকা চলে কাটাকাটি করলে আঠেরোকে আঠেরো অর্থাৎ একশো আসছে তাহলে প্রথম বন্ধুর কত টাকা দিতে হবে বলছে প্রথম বন্ধুর দিতে হবে হচ্ছে পাঁচশো টাকা এবার চলে আস দ্বিতীয় বন্ধু সুতরাং দ্বিতীয় বন্ধুর দিতে হবে কত বলছে দ্বিতীয় বন্ধুরও তো সে একই রকম আঠেরোশো টাকাকে গুণ করবো দ্বিতীয় বন্ধুর আনুপাতি ভাগাত দিয়ে ছয় বাই আঠেরো কাটাকাটি করলে আসবে কত একশো অর্থাৎ আসবে কত ছশো টাকা দ্বিতীয় বন্ধু দিতে হবে কত টাকা ছশো টাকা আর লাস্ট তৃতীয় বন্ধু সুতরাং তৃতীয় বন্ধুর দিতে হবে কত টাকা আঠেরোশো ইন্টু তৃতীয় বন্ধুর যে আনুপাতিক ভাগ আর সাত বাই আঠেরো গুণ করো কাটাকাটি করো একশো আসবে কত সাতশো টাকা দেখো তো এই অঙ্ক আর দুই দাগের অঙ্ক প্রায় নিয়মটা তো পুরোপুরি এক এবং দুই ক্ষেত্রে কিন্তু লোকসান হয়েছে আর এই ক্ষেত্রেও কিন্তু লোকসান হয়েছে তাই অঙ্কটা কিন্তু একদম সহজ একদম ইজি দেখে নাও বুঝে নাও টুকে নাও বন্ধু পাঁচ দাগের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক যেমনি তিন দাগের অঙ্কটা বলেছে স্টার দাও এই অঙ্কটাও স্টার দাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা যখন এই পরবর্তীকালে যখন তোমাদের টেস্ট পরীক্ষার পরে তোমরা টেস্ট পেপারগুলো সলভ করবে তখন দেখবি অনেক চ্যাপ্টারে এই সমস্ত অঙ্কগুলো আছে কারণ মাধ্যমিক কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আগে দিয়েছে এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক যদি কখনো মনে রাখো কোশ্চেন যখন ঘুরিয়ে দেবে বা কোশ্চেন যখন বইয়ের বাইরে থেকে আসে তখন এই সমস্ত ধরনের অঙ্কগুলোই কিন্তু জাস্ট ডেটাগুলোকে চেঞ্জ করে দেয় তাই যারা অঙ্ক বুঝতে চাইছো শিখতে চাইছো শুধুমাত্র তাদেরকেই বলবো তারা মন দিয়ে অঙ্ক বোঝো অঙ্ক করো নিশ্চয়ই আমি একদম হ্যাঁ যে তোমাদের এই সমস্ত অঙ্কগুলো যদি মাধ্যমিকে কোনোরকমভাবে ঘুরিয়ে দেয় তুমি কিন্তু ঠিকঠাক বুঝে করে আসতে পারবে চলে আস অঙ্ক কী বলেছে দেখো দেপুর আবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন দিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো আগের অঙ্কের থেকে সামান্য একটু জায়গা আলাদা আছে একটু বুঝে নাও ব্যবসা শুরু করলো এই অবধি কোনো সমস্যা নেই তোমাদের ও ঠিক এক বছর পরে চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলো বলছে এই অবধিও কোনো সমস্যা নেই ওই লাভের এইবার দেখো বলছে ওই যে লাভ হয়েছে অর্থাৎ চোদ্দো হাজার চারশো টাকা ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমানভাবে ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে আমরা এতক্ষণ যেভাবে ভাগ করে দিয়েছিলাম অঙ্কগুলোকে অর্থাৎ আনুপাতিক ভাগাত দিয়ে গুণ করে করে করেছিলাম এখন তার থেকে একটু আলাদা কি জিনিস বলছে একটা টাকা তারা দুই বাই তিন অংশ তারা ভাগ করে নেবে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাই এই অঙ্ক কিন্তু পুরোপুরি তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে না আমরা এতক্ষণ যেটা করেছিলাম সেটা কিন্তু মূলধনের অনুপাতে তাদের ভাগ করে দিয়েছিলাম এবার চলে আসলে এই অঙ্ক কীভাবে করবো ফার্স্ট যেটা কাজ যেটা আমরা বুঝে গেছি আগেই সেটা ফার্স্ট করতে লাগি বলছে তিন বন্ধু অর্থাৎ দীপুর আবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত দীপুক আমার রাবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত দীপুর আবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত কত বলছে ছ হাজার পাঁচশো ইস্টু পাঁচ হাজার দুশো ইস্টু ন হাজার একশো আমি যদি শূন্য শূন্য বাদ দিতে থাকি তাহলে কত লিখবো বলছে পঁয়ষট্টি ইস্টু বাহান্ন ইস্টু একানব্বই তুমি তেরো দিয়ে কাটো পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর সাত তার একানব্বই তাহলে তিনজনের মূলধনের অনুপাত বার করতে পেরেছি এইবার একই রকমভাবে আনুপাতিক ভাগার বার করো তাহলে দীপুর মূলধনের আনুপাতিক ভাগ হার দ্বীপুর মূলধনের আনুপাতি ভাগার বলছে দ্বীপুর মূলধনের আনুপাতিক ভাগার বার করতে গেলে ওপরে লিখবো পাঁচ নিচে তিনটের যোগ ফল অর্থাৎ পাঁচ যোগ চার যোগ সাত বলছে যোগ করলে কত আসবে তাহলে উপরে পাঁচ আসছে যেমন আছে তেমন বা নিচে যোগ করলে দেখো চার আর সাত এগারো আর পাঁচ ষোলো হয়ে গেল তাহলে দ্বীপুর মূলধনের আনুপাতি ভাগা বেরিয়ে গেল এইবার কার রাবেয়া রাবেয়ার মূলধনের আনুপাতিক ভাগ আর কত আসবে চার বাই ষোলো আর মেঘার মূলধনের আনুপাতিক ভাগার কত আসবে বলছে মেঘার আসবে হচ্ছে সাত বাই ষোলো দেখো এই অবধি তোমরা এতক্ষণ যা অঙ্ক করেছ আর এই অঙ্ক কিন্তু এই অবধি পুরোপুরি একই তারপরের অঙ্কটাই দেখো তারপরের পাটটাতে যেটা বলেছে যে এই যে বছরের শেষে এক বছর পরে চোদ্দো হাজার চারশো টাকা লাভ হয়েছে এবং ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমানভাবে ভাগ করে নিয়েছে এই জায়গা থেকে কিন্তু অঙ্কের ডিফারেন্স আস্তে শুরু হচ্ছে তাহলে মোট লাভ হয়েছে চোদ্দো হাজার চারশো টাকা এই টাকাটাই কিন্তু তারা এই অনুপাতে ভাগ করে নেয়নি এই চোদ্দো হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ মানে কত টাকা সেটা আমাকে জানতে হবে তা লিখতে হবে চোদ্দো হাজার চারশো টাকার চোদ্দো হাজার চারশো হ্যাঁ চোদ্দো হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ এই টাকার এর এই কথা থাকলে মানে গুণ করতে হয় তাই চোদ্দো হাজার চারশোকে গুণ করবো দুই বাই তিন দিয়ে এত টাকা আর তিন দিয়ে কাটাকাটি করলে দেখো তিন চারে কত বারো তিন আটে চব্বিশ দুটো শূন্য অর্থাৎ ন হাজার ছশো টাকা বলছে এই চোদ্দো হাজার চারশো টাকা দুই বাই তিন অংশ মানে ন হাজার ছশো টাকা এইটা তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেবে তাই না তাহলে এই ন হাজার চারশো টাকা ছশো টাকা সরি ন হাজার ছশো টাকা যদি প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে তাহলে লিখবো যে ন হাজার ছশো টাকা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে কত করে পাবে দেখে এই ন হাজার ছশো টাকা যদি প্রত্যেকে মানে তিনজন আছে তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাই তিনকে ভাগ করে দেব তাহলে ন হাজার ছশো বাই তিন অর্থাৎ আসবে কত দুটো শূন্য তিন দুগুণে ছয় তিন তিন নয় তাহলে প্রত্যেকে পাবে কত করে বলছে বত্রিশশো টাকা করে বলছে প্রত্যেকেভাবে কত করে প্রত্যেকে পাবে বত্রিশশো টাকা করে কি বলছে এখনও কিন্তু পুরো টাকাটা ভাগ করে দেয়নি চোদ্দো হাজার চোদ্দো হাজার চারশো চল্লিশ টাকা দুই বাই তিন অংশ মানে ন হাজার ছশো চল্লিশ এই টাকাটা তারা পাবে কত করে বত্রিশশো টাকা করে এই টুকটুকে নাও তারপরে কিন্তু আর একটা পার্ট বাকি আছে এই যে আমরা দশ ছশো টাকা এই চোদ্দ হাজার চারশো টাকারই তো একটা অংশ এই অংশটা ভাগ করে দিয়েছি এখনও তো বাকি অংশের পরিমাণ বাকি আছে দেখো তো আমি যদি ওপর থেকে একটু মুছে দিই তোমরা নিচের থেকে ওপর থেকে একটা টুকে নাও টুকে নেওয়ার পরে বাকি অংশটা আমি করাচ্ছি দেখো বাকি অংশটা একটু মুছে দিয়ে একটু বলে দিই তোমাদের দেখো একদম সহজ কিন্তু মানে তোমার মনে হতে পারে যে না অঙ্কটা হয়তো অনেকটা বড়ো হ্যাঁ বড়ো ঠিকই একটু বড়ো কিন্তু অনেকটাই কিন্তু সহজ বড় ঠিক কিন্তু অনেকটাই সহজ চলে আসো এবার তাহলে আমরা কি বললাম যে প্রত্যেকে পাবে কত ছ হাজার তিন হাজার দুশো টাকা করে এবার বাকি রব্যাংশের পরিমাণ এখনও ভাগ করতে হবে না তো লিখতে হবে বাকি লাভের পরিমাণ বাকি লাভের পরিমাণ বলছো বাকি লাভের পরিমাণ কত শিল কত চোদ্দো হাজার চারশো টাকা এটার থেকে ন হাজার ছশো টাকা তারা ভাগ করে নিয়েছে তাই ন হাজার চারশো টাকা তাকে করবো বিয়োগ করবো বিয়োগ করলে বাকি টাকার পরিমাণ বেরিয়ে যাবে তাহলে দুটো শূন্য ছয় আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হাতে কত এক তারপরে নয় চার চার হাজার আটশো টাকা বলছে এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে ঠিক তো তাহলে চার হাজার পাঁচশো আটশো টাকা থেকে চার হাজার আটশো টাকা থেকে কার দীপুর দীপুর বা দীপু পাবে চার হাজার আটশো টাকা থেকে দীপু পাবে তারা প্রত্যেকে কিন্তু দুটো করে অ্যামাউন্ট পাবে এই তিন হাজার দুশো টাকা করে তো প্রত্যেকে পাচ্ছে প্লাস এই বাকি যে চার হাজার আটশো টাকা এই চার হাজার আটশো টাকাটা তারা মূলধন অনুপাত ভাগ করে নেবে সেই হিসাবে আবার তিনটে পার্ট পাবে তাহলে চার হাজার আটশো টাকা থেকে দীপু পাবে কত এই দীপুর যে আনুপাতিক ভাগার ছিল তোমার পাঁচ বাই ষোলো বসি তো পাঁচ বাই ষোলো কারাগারি করো কারো তিন ষোলো আটচল্লিশ মানে তিনশো আসলো কত তিন পাঁচে পনেরো বলছে পনেরোশো টাকা হচ্ছে কেভাবে এই চার হাজার আটশো টাকাটাকে থেকে পাবে পনেরোশো টাকা একই রকম চার হাজার আটশো টাকা থেকে রাবিয়া কত টাকা পাবে তাহলে চার হাজার আটশো গুণ রাবিয়ার যে আরবের কত ছিল বলছে চার বাই ষোলো কাটাকাটি করো তিন চারে বারোশো টাকা রাবিয়ার পরে কে আছে মেঘা তাহলে চার হাজার আটশো টাকা থেকে মেঘা পাবে কত চার হাজার আটশো ইন্টু মেঘার যে ভাগ ভাগার অর্থাৎ সাত বাই ষোলো অর্থাৎ একুশশো টাকা পাবে কিন্তু রেপা মেঘা এইবার এই যে দুজনে মানে প্রত্যেকে তো তিন হাজার দুশো টাকা করে পাচ্ছেই প্লাস ইন্ডিভিজুয়ালি মূলধনের আনুপাতিক ভাগার হিসাবে আবার তিনটে আলাদা আলাদা টাকা পাচ্ছে আমাকে বলছে লাস্টে কোশ্চেনে যে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে তা হিসাব করে লিখি অর্থাৎ প্রত্যেকে দুটো করে অ্যামাউন্ট পাবে ওই দুটো করে অ্যামাউন্ট তাদের আবার যোগ করে লাস্টে বলে দিতে হবে যে প্রত্যেকের মূলধনের মোট পরিমাণ কত তাহলে আমরা এটা মুছে দিই মুছে দিই এবার চলে আসব মূলধনের মোট পরিমাণ বার করতে গেলে লিখব যে সুতরাং ফার্স্টে কে আছে দীপু দীপুর মোট লভ্যাংশ দীপুর মোট লভ্যাংশ দেখো দীপু বত্রিশশো টাকা তো পাবেই ভাগে ভাগের যে অংশ তার সাথে পনেরোশো টাকা যোগ আসবে কত দুটো শূন্য যোগ করো দুটো শূন্য আসবে সাত আট দুই পাঁচ আট দুই সাত তিন আর এক চার সাতচল্লিশশো টাকা হচ্ছে দীপুর মোট লভ্যাংশ একই রকম রাবেয়া মোট লভ্যাংশগত কত বলছে বত্রিশশো টাকা তো রাবেয়াও পাবে কারণ প্রত্যেকে সমানভাগে ভাগ করে নিয়েছে প্লাস তার সাথে তার মূলধনের আনুপাত অনুপাত করে যেটা পেয়েছিলাম অর্থাৎ মূলধনের যে ভাগ লভ্যাংশ পেয়েছিলাম সেটা হচ্ছে বারোশো টাকা যোগ করলে আসবে কত চুয়াল্লিশশো টাকা এটা হচ্ছে রাবেয়ার লভ্যাংশ আর কি মেঘা মেঘার মোট লভ্যাংশ কত এও কিন্তু বত্রিশশো টাকা তো পাবেই ক্লাস থাকছে কত একুশশো টাকা অর্থাৎ যোগ করলে একদম কত দুটো শূন্য একটা তিন দুই আর এক যোগ করলে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ অর্থাৎ পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু মেঘার লভ্যাভেশের পরিমাণ দেখো ভালো অঙ্ক একটু বড়ো ঠিকই কিন্তু বোঝার অঙ্ক মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই অঙ্কটা তো বুঝে নাও টুকে নাও আর আজকের মতো তোমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে যারা তোমরা এতক্ষণ আমার সাথে জুড়ে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ তারা যদি সত্যি সত্যি অঙ্কগুলো বুঝতে পারো প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধু বান্ধবদের বিভিন্ন গ্রুপগুলোতে বা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যাতে তারাও তোমার মতো আমার এই ভিডিও দেখে অন্তত কিছুটা তাদের উপকার হয় তারাও যাতে মাধ্যমেকে ভালো রেজাল্ট করতে পারো তুমিও যাতে ভালো রেজাল্ট করতে পারো প্রত্যেককে প্রত্যেককে সাহায্য করলে কিন্তু টোটাল ওভারঅল রেজাল্টটা কিন্তু খুব ভালো হয় তাই আজকের মধ্যে ক্লাসে এই পর্যন্তই যারা সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ তার সাথে অবশ্যই তোমরা লাইক কমেন্টস কিন্তু করো যদি কোনোরকম কোনোরকম বুঝতে কোনোরকম বিন্দুমাত্র কোনো সমস্যা থেকে থাকে